জয়গুরু আমার যুবক বন্ধুরা, বিশেষ করে যারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন, আমার সেই সকল বন্ধুরা, একটি তথ্য আপনাদের আমি দিচ্ছি। তথ্যটি মিলিয়ে দেখুন আপনার সাথে মিলে কিনা। যখন হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বসেন, অ্যান্ড্রয়েড মোবাইলটা সামনে নিয়ে, কম্পিউটার বা ল্যাপটপটা সামনে নিয়ে, তার আগে একটি কাজ করবেন। সেই কাজটি কি? আপনাদের যে হাতের এই অংশটা আছে যেটাকে আর্ম বলে, এই জায়গাটা ভালো করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখবেন কতটুকু শক্ত আছে। বা যদি আপনি একটি টি শার্ট পরে থাকেন, সেই টি শার্ট যদি হয় এইরকম গ্রিপার, তাহলে সেই জিনিসটাও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। দেখবেন গ্রিপারটা লেগে আছে বাহুর সাথে বা আর্মের সাথে, গ্রিপারটা লেগে আছে। যখন আঙ্গুল দিয়ে চাপ দিলেন তখন দেখবেন খুব শক্ত অবস্থানে আছে। যখন হস্তমৈথুন বা মাস্টারবেশন শেষ হয়ে যাবে, অর্থাৎ যখন ওই শক্তিটাকে আপনি শেষ করে ফেলবেন, মাত্র 2 থেকে 3 ফুট আপনার দেহ থেকে পড়ে যাবে, তারপরে আপনি আপনার এই জিনিসটা চেক করবেন। দেখবেন গেঞ্জি বা টি শার্টের গ্রিপারটা লুজ হয়ে গেছে কোনো কারণ ছাড়াই। হাতের যে পেশিটা আছে সেই পেশিটা লুজ হয়ে গেছে। আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখবেন যে সেই পেশিটা লুজ হয়ে গেছে। কখনো কি এই জিনিসটা পরীক্ষা করে আপনারা দেখেছেন? যদি পরীক্ষা না করে থাকেন, তাহলে আজকেই হস্তমৈথুন বা মাস্টারবেশন করার আগে এই জিনিসটি পরীক্ষা করবেন, এবং পরে কি হয় সেই জিনিসটি পরীক্ষা করবেন। আমার কথার সাথে আপনারা মিলিয়ে নেবেন কথাটা সত্যি কি না। আপনি কি বুঝতে পারছেন যে আপনাকে কি বোঝানো হচ্ছে? আপনি কি বুঝতে পারছেন যে আপনার শরীর থেকে কি চলে গেছে? হয়তো আপনার কাছে মনে হবে 2-1 ফোঁটা জিনিস গেছে, তাতে আর কি হয়েছে। ওই 2-1 ফোঁটা জিনিস চলে যাওয়ার পরে আপনি কি আপনার ফিগার দেখেছেন? কি পরিবর্তন হয়ে গেছে? আপনার চেহারায় একটা কর্কশ ভাব চলে এসেছে, মায়া মমতা আপনার মধ্যে নেই। আপনার চেহারার দিকে তাকালে এখন আর মায়া লাগে না, কেমন যেন হিংস্র ভাব হয়ে গেছে। এই হস্তমৈথুন বা মাস্টারবেশন করার আগে আপনাকে যদি বলা হইতো, অর্থাৎ আপনার মা বাবা বা যদি আপনাকে বলতো যে 1 মণ চালের বস্তাটা বাজারে থেকে নিয়ে আসো, আপনার মধ্যে পাওয়ার ছিল, আপনি নিয়ে আসতে পারতেন। এখন আপনাকে যদি বলা হয় যে বাজারের ব্যাগটা যেটার ওজন হবে 5 থেকে 7 কেজি, সেই ব্যাগটা বাজার থেকে নিয়ে আসো, এখন আপনি পারবেন না। অর্থাৎ মাস্টারবেশন করার পরে আপনি 5-7 কেজি ব্যাগও বহন করতে পারবেন না, শরীর ক্লান্ত হয়ে যাবে। ইচ্ছে করবে একটু ঘুমিয়ে পড়ি, মাথাটার মধ্যে দপ 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 করা শুরু হয়ে যাবে, বুকটা থরফর করে কাঁপতে থাকবে, আর মনের মধ্যে একটা ভয় ঢুকে যাবে, আমি কি অপরাধ করে ফেললাম। অনুশোচনায় ভুগতে ভুগতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। এমন একটা অনুশোচনার জন্ম নেবে আপনার মনের মধ্যে, যেটা থেকে আপনার মধ্যে ডিপ্রেশন চলে আসবে, মৃত্যু ভয় চলে আসবে, আপনি কোনো কাজ করতে পারবেন না, ঘর থেকে বের হইতে পারবেন না, পড়াশোনা তো ঠিক মতো করতেই পারবেন না। অর্থাৎ a+b হোল স্কোয়ারের সূত্র আপনি ভুলে যাবেন, আপনার স্মৃতিশক্তি পুরোপুরি ডাউন হয়ে যাবে, আপনি একদিন আগের বিষয়টিকেও আর মনে রাখতে পারবেন না, মেজাজ খিটখিটে হয়ে যাবে, কোনো কিছু ভালো লাগবে না। কেউ যদি আপনাকে একটা ভালো কথা বলে, তখন ওই ভালো কথাটাকেও আপনি সহ্য করতে পারবেন না। আপনার আগ্রহ কমে যাবে, অর্থাৎ নারীর প্রতি আকর্ষণ ক্ষমতা আপনার আস্তে আস্তে ডাউন হতে থাকবে। একটা সময় আপনার মধ্যে ভয় চলে আসবে, আমি মনে হয় আর বিয়ে করতে পারবো না, আমি তো শেষ হয়ে গেছি। এই বিভিন্ন রকম ডিপ্রেশন আপনাকে যখন গ্রাস করে ফেলবে, তখন একটা পর্যায়ে আপনার দৈহিক নানা ধরনের সমস্যা শুরু হবে, IBS, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, পেটে চিনচিন করে ব্যথা করা, পেট ফাঁপা, পেট ফোলা, পায়খানা ক্লিয়ার না হওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব এবং পায়খানার সাথে সাদা আঠালো জাতীয় একটি জিনিস বের হতে থাকবে, যেটাকে আপনারা ধাতু ক্ষয় বলে থাকেন। আসলে ওটা ধাতু না, ওটা এক ধরনের ক্যালসিয়াম, যেটা ডাইজেস্টে সমস্যা হলে, কোষ্ঠকাঠিন্য হলে,
ওই ক্যালসিয়ামগুলো পায়খানা এবং প্রস্রাবের সাথে চলে যায়, সেই সমস্যাটা আপনার মধ্যে শুরু হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না কি ভয়াবহ নেশার পথে আপনি পা দিয়ে ফেলেছেন। আপনি কি করেন, অর্থাৎ যখন হস্তমৈথুন বা মাস্টারবেশন করা শেষ হয়ে যায় তখন কি করেন? কানে ধরলাম, মনে মনে মহান স্রষ্টাকে স্মরণ করেন, আমি আর কখনোই এই কাজ করব না। তাবিজ কবজ কত কিছুই করেন, বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন হস্তমৈথুন বন্ধ করার জন্য কোনো তাবিজ আছে কি না। হাজার হাজার টাকা খরচ করে তাবিজ পরা শুরু করে দেন, কবিরাজ মশাইয়ের পানি পরা খান। আবার কি করেন, অনেকেই শিমুল মূল শত মূল অশ্বগন্ধা এগুলো যে যৌন রোগের ওষুধগুলো আছে এই ব্যাকআপের জন্য সেই যৌন রোগের ওষুধগুলো খাওয়া শুরু করে দেন, যেটাই আবার কি হয় হিতে বিপরীত হয়ে যায়, অর্থাৎ আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়ে যায়। এমনিতেই তো তাপমাত্রা বৃদ্ধির কারণে আপনার মটকা গরম হয়ে আসে, তার মধ্যে যদি আবার অশ্বগন্ধা বা আলকুশি বীজ আপনি খান তাহলে আপনি তো আরও টিকতে পারবেন না। আপনার তো তখন ঘন্টায় ঘন্টায় হাতের কাজ করতে হবে, তখন কি করবেন? এই যে একটা উল্টো সিদ্ধান্ত আপনারা নেন, অর্থাৎ আপনারা ভাবেন যে এটার ব্যাকআপ তাড়াতাড়ি খেলেই বুঝি এটা ব্যাকআপ করা যাবে, সেই ব্যাকআপ করতে গিয়ে আরেক ধাপ সর্বনাশার পথে পা দিয়ে ফেলেন, যেখান থেকে আর ফিরতেই পারেন না। ফেরার জন্য কি করেন, ইউটিউবে সার্চ দিতে থাকেন, অর্থাৎ তখন লেখাপড়া পুরোপুরি বন্ধ হয়ে যায় আপনার, আপনার আর লেখাপড়ায় মনোযোগ নেই, কয়েকদিন পরে যে এক্সাম আসতেছে তার প্রতি কোনো খেয়াল নেই, এখন আপনি শুধু খুঁজতেছেন কিভাবে এই পথ থেকে বের হয়ে আসা যায়। ইউটিউবে গিয়ে বিভিন্ন রকমের ভিডিও সার্চ করেন, মোটিভেশনাল ভিডিও দেখেন, যখন দেখেন তখন মনে মনে ভাবেন আজকে থেকেই আমি এটাকে বন্ধ করে দিলাম, এটা প্রতিজ্ঞা করলাম, কোনো লাভ হয় না। যখন ভিডিওটা দেখেন ততক্ষণ ভালো থাকেন, হয়তো ওই একটা দিন আপনার ভালো যায়, পরের দিনই আবার অ্যান্ড্রয়েড মোবাইলটা দেখলে বা কম্পিউটার বা ল্যাপটপটা দেখলে আপনার বিগার উঠে যায়, মনে মনে ভাবেন একটাবার ক্লিক করে দেখি তো। ওই যে ক্লিক করতে গেলেন, বাস আপনি ফাঁদে পা দিয়ে ফেললেন, ক্লিক করতে গিয়েই আপনি আর বের হয়ে আসতে পারতেছেন না, কেননা আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনে তো ওই জিনিসটা রয়ে গেছে, আপনি তার সেখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না। আপনি তো আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনকে ভালো কোনো মেসেজ দেননি, সেই জন্যই আপনি যখন এই অ্যান্ড্রয়েড মোবাইলের সামনে গেছেন তখনই আপনার সাবকনসিয়াস মাইন্ড ওই জিনিসটাকে অ্যাপ্লাই করে দেবে এবং তখন আপনি করতে বাধ্য হয়ে যাবেন, বের হইতে পারবেন না, এত সহজ না। তাহলে এই যে ভিডিওটা দেখতেছেন এখনই মনে মনে ভাবতেছেন আর কখনো করব না, আমি কালকে থেকেই এই করব সেই করব, জিমে যাব, সকালবেলা হাঁটতে যাব, বুক ডাউন দেব, এটা করব সেটা করব, বহুত কিছু কল্পনা করতেছেন, আজকে দিনটা ভালো যাবে, রাত্রিবেলাতে আর সহ্য করতে পারবেন না। চরম সত্যি কথা, যখন বেডে যাবেন এপাশ ওপাশ করবেন ওই যে গোকরা সাপটা ফোঁস করে উঠবে, তখনই অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে আবার সেই জঘন্যতম কাজটা আপনি শুরু করে দেবেন, ফিরতে পারবেন না, অর্থাৎ নিজেকে ফেরাতে পারবেন না। আবার পারতেন, এই যে ভিডিওটা দেখতেছেন বা যাদের ভিডিও আপনারা দেখেন, যে মোটিভেশনাল ভিডিওগুলো দেখেন, ওই ভিডিওগুলো যদি আপনাদের 4-5 হাজার টাকা খরচ করে দেখতে হইতো, অর্থাৎ একটা ভিডিও 4-5 হাজার টাকা খরচ করে দেখতেন, তখন কি করতেন? তখন মনে মনে ভাবতেন এতগুলো টাকা দিয়ে ভিডিও দেখলাম, অতএব এই ভিডিওতে ওই লোক যা বলছে সব কিছু আমি পালন করব, কেননা টাকার একটা যন্ত্রণা আছে, আমি টাকাটা কষ্ট করে জোগাড় করে তারপরে এই ভিডিওটা দেখেছি, অতএব ভিডিওতে যা বলছে আমি সব কিছু মেনে চলব। কিন্তু পারেন না, কারণ হলো ভিডিওটা আপনি ফ্রি দেখেন, এই যে ভিডিওটা দেখতেছেন হয়তো কয়েক টাকার MB খরচ হচ্ছে আর কোনো কিছু হচ্ছে না, কিন্তু কাউন্সিলিং করলে, অর্থাৎ মোটিভেশনাল কাউন্সিলিং করলে কেন এখান থেকে বের হয়ে আসা যায়? কেননা কাউন্সিলিং টাকা দিয়ে করতে হয়, 7 দিন বা 5 দিনের যে মোটিভেশনাল কাউন্সিলিং আছে সেই কাউন্সিলিং আপনাকে টাকা দিয়ে করতে হবে, সেটা এমনি এমনি না। তখন একজন কাউন্সিলর বা যে আপনাকে কাউন্সিলিং করাবে সে তখন আপনাকে যা বলবে আপনি তাই শুনতে বাধ্য হয়ে যাবেন।
আর কাউন্সিলিংও এত সহজ বিষয় না। কাউন্সিলিংয়ে শুধুমাত্র এরকম গল্প থাকবে না, কাউন্সিলিংয়ে অনেক বিষয় থাকবে যেটা আপনার এই জিনিসটাকে পুরোপুরি ঠান্ডা করে দেবে, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার স্মৃতিশক্তি কোথায় থেকে চলে আসবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। এবং এই জিনিসটার প্রতি আপনার এমন একটা ঘৃণা জন্ম নেবে, অর্থাৎ মাস্টারবেশন বা হস্তমৈথুনের প্রতি আপনার এমন একটা ঘৃণা জন্ম নেবে, আপনি 7 দিন বা 5 দিন কাউন্সিলিং করার পরে আপনি এটার দিকে ফিরেও তাকাবেন না। কাউন্সিলিং এমন একটি বিষয়, শুধুমাত্র কথার মাধ্যমে আপনার এই সমস্যা থেকে আপনাকে পুরোপুরি বের করে আনা যাবে। 100% আপনি বের হয়ে আসবেন, লাইফটাই আপনার চেঞ্জ হয়ে যাবে, লাইফটা বদলে যাবে উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধ আপনাকে খরচ করতে হবে না, তাবিজ কবজ পানি পড়া কোনো কিছুই আপনার লাগবে না, এমনিতেই সুস্থ হয়ে যাবেন। নিজের ভেতরটাকে বদলান, জীবন বদলে যাবে। বন্ধুরা, এইরকম মোটিভেশনাল ভিডিও, বিভিন্ন রকমের যৌন সমস্যার ভিডিও, মানসিক সমস্যার ভিডিও এখন থেকে আমাদের মনের বাড়ি দেহের কথা নামে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে নিয়মিত পেয়ে যাবেন। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।